প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম, সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আজকে আমরা আরেকটি নতুন পাঠ নিয়ে আলোচনা করব। তার আগে চলো আমরা দেখে নিই, একটা ছবি দেখে নিই। ছবিতে আমরা বিভিন্ন ধরনের ফল দেখতে পাচ্ছি, তাই না? এই ফলগুলো থেকে আমরা কি পাই? ভিটামিন, খনিজ লবণ এবং অন্যান্য উপাদান। ফলে এছাড়াও আর কি থাকে বলো তো? তার আগে একটু খেয়াল করো তো, এখানে কোন ধরনের ফল দেখানো হয়েছে? টক জাতীয় ফল, তাই না? টক জাতীয় ফল এখানে দেখানো হয়েছে। তো টক জাতীয় ফলে কি থাকে বলতে পারবা তোমরা? হ্যাঁ, অ্যাসিড থাকে। তাহলে আজকে আজকের আলোচনার বিষয় অ্যাসিড। অ্যাসিড সম্পর্কে আমরা আজকে জানবো। তো শুরুতেই আমরা জেনে নিই যে অ্যাসিড কি, তাই না? যে সকল যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন প্রদান করে, তাদেরকে আমরা অ্যাসিড বা অম্ল বলে থাকি। তাহলে অ্যাসিড বা অম্ল হওয়ার কয়টি শর্ত থাকবে? দুইটি শর্ত। দুটি হলো যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করবে বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, তাহলে সে যৌগটি অ্যাসিড হতে পারবে। তো অ্যাসিড কি কি? যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, ফসফরিক অ্যাসিড H3PO4, নাইট্রিক অ্যাসিড HNO3 ইত্যাদি। অ্যাসিডকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি, একটা খনিজ অ্যাসিড আর একটা জৈব অ্যাসিড। ফলমূল, শাকসবজি এগুলোতে যে অ্যাসিড পাওয়া যায় তাকে আমরা জৈব অ্যাসিড বলি। যেমন সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড ইত্যাদি। আর যে সকল অ্যাসিডের প্রধান উপাদান খনি থেকে পাওয়া যায়, অর্থাৎ খনিজ উপাদান থেকে পাওয়া যায়, তাদেরকে আমরা খনিজ অ্যাসিড বলি। এদের অজৈব অ্যাসিডও বলা হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। আমরা জেনে নেই যে HCl কেন একটি অ্যাসিড, তাই না? HCl কে আমরা কেন একটি অ্যাসিড বলবো? তো আগেই আমি বলেছিলাম যে অ্যাসিডের কয়টি শর্ত থাকবে। প্রধানত দুইটি শর্তই, বা একটা শর্ত হলো যে এতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে, দ্বিতীয় শর্ত হলো এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন করবে। তাহলে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে জিঙ্ক ধাতুর বিক্রিয়ায় জিঙ্ক ক্লোরাইড লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, অর্থাৎ জিঙ্ক এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেনের জায়গা জিঙ্ক দখল করে নিয়েছে, ফলে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়েছে এবং হাইড্রোজেন এখান থেকে আলাদা হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এই হাইড্রোজেন কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ HCl এ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। এবার খেয়াল করো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমরা পানিতে দেই তখন এটা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখানে এখানে তোমরা আমরা কিছুক্ষণ আগে দেখো হাইড্রোজেন আয়ন বললাম, তাই না? H+ কে হাইড্রোজেন আয়ন বললাম, ক্লোরিনকে ক্লোরিন আয়ন বললাম না কেন, তাই না? ক্লোরিনকে ক্লোরিন আয়ন বলা যাবে না, এটাকে ক্লোরাইড আয়নই বলতে হবে।
তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচসিএল দুটা শর্তই পূরণ করেছে, এই জন্য এইচসিএল একটি অ্যাসিড। আবার দেখো আরেকটা উদাহরণ আমি বলছি, যে CH4 বা মিথেন, CH4 বা মিথেন এই যৌগে হাইড্রোজেন আছে, তাই না? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, তারপরে বলা হচ্ছে এটি অ্যাসিড নয়, কেন? ঠিক আছে, আমরা দেখে নিই। CH4 বা মিথেন, এতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, ক্লোরিন গ্যাসের সাথে এটি বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করেছে। অর্থাৎ এখানে ক্লোরিন দ্বারা CH4-এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, অর্থাৎ বোঝা গেল এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে দ্বিতীয় শর্ত কি? হাইড্রোজেন আয়ন দিতে হবে পানিতে। দেখা গেল যে CH4 জলীয় দ্রবণে বিয়োজিত হয় না এবং হাইড্রোজেন আয়নও উৎপন্ন করে না। তাহলে সবচেয়ে বড় কথা বোঝা গেল যে একটি অ্যাসিডের সবচেয়ে কার্যকরী অংশ কি? অ্যাসিডের কার্যকরী অংশই হলো প্রোটন বা হাইড্রোজেন আয়ন। আর এই হাইড্রোজেন আয়ন CH4 উৎপন্ন করতে পারে না, তাই এটাকে অ্যাসিড বলা যাবে না। এবার আমরা অ্যাসিডের কতগুলো বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কে জানব। তো প্রথমেই দেখো, 1 নম্বরে বলা হচ্ছে অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত। যে কোনো ধরনের অ্যাসিডের স্বাদ কেমন হবে? টক। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই এটা জিভায় দিবে না, কারণ অনেক সক্রিয় খনিজ অ্যাসিড আছে যেগুলো ঝলসে দিলে জিভা ঝলসে যাবে বা পুড়ে যাবে। অতএব এটা আমরা জিভায় দিব না। দ্বিতীয়ত, অ্যাসিডের হাইড্রোজেন আয়ন নীল লিটমাস কাগজের সাথে বিক্রিয়া করে তাকে লাল বর্ণে পরিণত করে। অর্থাৎ অ্যাসিডের দ্রবণে যদি আমরা নীল লিটমাস পেপার ডুবাই, সেটা কি বর্ণ ধারণ করবে? লাল বর্ণ ধারণ করবে। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। দেখো এখানে নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং নাইট্রেট আয়ন, সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে, ফসফোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ফসফেট আয়ন উৎপন্ন করেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করেছে। তো খেয়াল করো, এখানে প্রত্যেকটা অ্যাসিডে যতগুলো করে হাইড্রোজেন পরমাণু আছে ততগুলোই হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে। তাহলে আমরা কি জানলাম? অ্যাসিডের 3 নম্বর ধর্ম, অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এবার দেখো 4 নম্বরে বলা হচ্ছে অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো ধাতু সমূহের মধ্যে যেগুলো সক্রিয় অর্থাৎ বিক্রিয়া করে, তাদের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। খেয়াল করো, প্রথমে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক H2 কে প্রতিস্থাপিত করে সেই জায়গাটি দখল করেছে, ফলে জিঙ্ক সালফেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। আবার নাইট্রিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের স্থান দখল করে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন করেছে এবং হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে। তেমনি অ্যালুমিনিয়ামের সাথে ফসফোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ফসফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে।
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাসে উৎপন্ন হয়েছে। ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুটি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানোয়েটে পরিণত হয়েছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। ধাতুর অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। তোমরা জানো ধাতুর অক্সাইডকে বলা হয় ক্ষারক। ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে কি বলা হয়? ক্ষারক। তাহলে ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ এবং পানি। খেয়াল করো আগের বিক্রিয়াটা তো মনে আছে, তাহলে বুঝতে পারবা এখানে জিঙ্ক অক্সাইড বা ধাতুর অক্সাইড এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখানো হয়েছে। তাহলে আগের বিক্রিয়ায় কি দেখেছিলাম আমরা বলতো? জিঙ্ক কাকে প্রতিস্থাপিত করে? হাইড্রোজেনকে। হাইড্রোজেনের জায়গায় নিয়ে কি উৎপন্ন করবে? জিঙ্ক সালফেট। তাহলে এইবার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না, কারণ জিঙ্কের সাথে আছে কি? অক্সিজেন। এই অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে পানি। তাহলে আগে ধাতুর সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে হাইড্রোজেন গ্যাস, কিন্তু এখন ধাতুর অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে লবণ এবং পানি। অর্থাৎ জিঙ্ক এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেনের জায়গা দখল করে হাইড্রোজেন জিঙ্ক সালফেট উৎপন্ন করবে এবং হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এসে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। তেমনি ভাবে নাইট্রিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম অক্সাইডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন হবে। সোডিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হবে। ক্যালসিয়াম অক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন হবে। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম অক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ইথানোয়েট এবং পানি উৎপন্ন হবে। এরপরের বৈশিষ্ট্য হলো যে ধাতুর হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। তাহলে আগের মতোই যে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডদের কি বলা হয়? ক্ষারক। এখানে ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি হবে? লবণ ও পানি। আগের মতোই দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়া দেখানো হয়েছে। প্রথমে এখানে জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট লবণ এবং হাইড্রোজেন এসে হাইড্রোক্সাইড এর সাথে যুক্ত হয়ে অর্থাৎ হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করছে। তেমনি ভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিয়ে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেনের জায়গা দখল করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে এবং হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইল মিলে পানি উৎপন্ন করেছে। তেমনি সালফিউরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়। এবার দেখো কার্বনেট যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস। যেকোনো কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট যৌগের বিয়োজনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আগের বিক্রিয়াগুলো যদি মনে থাকে তাহলে সহজেই বুঝবা তোমরা। আগের বিক্রিয়ায় কি বলেছিলাম আমরা? ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া বা ধাতুর হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যাসিড কি করে? লবণ, পানি তৈরি করে। তো এখানে শুধুমাত্র যৌগটা হলো কার্বনের যৌগ। খেয়াল করো প্রথমে আমি বিক্রিয়া দেখাইছি
সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক কার্বনেট এর বিক্রিয়া। এখানে জিঙ্ক কার্বনেটকে আমি আবার ভেঙে দেখাইছি, জিঙ্ক কার্বনেট ভেঙে উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। কি কি উৎপন্ন হলো? জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করো, তাহলে এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এটা তার বিক্রিয়া করবে না, তাহলে বিক্রিয়া করবে জিঙ্ক অক্সাইড কার সাথে? সালফিউরিক অ্যাসিডের সাথে। এখানে জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, ফলে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে এবং হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি করবে পানি। এই জন্য এখানে উৎপন্ন হবে জিঙ্ক সালফেট লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলোকে ভিন্ন ভিন্ন রং দিয়ে দিয়েছি। পরবর্তী বিক্রিয়ায় দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া দিয়েছি আমি। তো সোডিয়াম কার্বনেট থেকে কি পাওয়া যাবে? সোডিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। কি পাওয়া যাবে? সোডিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড তো বিক্রিয়া করবে না, ফলে কে বিক্রিয়া করবে? সোডিয়াম অক্সাইড। তাহলে উৎপন্ন বস্তু কার্বন ডাইঅক্সাইড আমরা পেয়ে গেলাম। এই সোডিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। এই সোডিয়াম গিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি করবে। বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আমরা এর আগে দেখলাম কার্বনেট যৌগ, এবার বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট যৌগ একই হবে বিক্রিয়ার। দেখো, সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক হাইড্রোজেন কার্বনেট বা জিঙ্ক বাইকার্বনেটের বিক্রিয়া দেখানো হয়েছে প্রথমে। তো এখানে জিঙ্ক বাইকার্বনেট এটা ভেঙে উৎপন্ন হবে জিঙ্ক হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড তো বিক্রিয়া করবে না, তাহলে হাইড্রোক্সাইডের সাথে, ধাতুর হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি হবে? লবণ, পানি। এটা আমরা আগেই শিখেছি, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা ধর্মগুলো দেখতেছি আগের ধর্মগুলোর সাথে মিলে যাচ্ছে। তাহলে জিঙ্ক জিঙ্ক হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের এখানে বিক্রিয়া হবে আর কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হলোই। তো এখানে জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট উৎপন্ন করবে এবং হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে পানি উৎপন্ন করবে। অর্থাৎ সামগ্রিকভাবে জিঙ্ক হাইড্রোজেন কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এরপরে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়া। তো এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে যদি আমরা ভেঙে দেখাই, তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? ক্ষারক। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড? অ্যাসিড। তাহলে এই দুটি বিক্রিয়া করে লবণ, পানি তৈরি করবে, আর এই তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে তিনটা প্রোডাক্ট পাবো আমরা। এখানে সোডিয়াম গিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে পানি তৈরি করবে, আর কার্বন ডাইঅক্সাইড তো পাওয়া গেলই। তাহলে সর্বোপরি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। এরপরে বলা হচ্ছে অ্যাসিডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে। তার আগে তোমরা জেনে রাখো, বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহনের জন্য চার্জ চার্জ বা আয়নের প্রয়োজন হয়, কারণ বিশুদ্ধ পানিতে কোনো চার্জ বা আয়ন থাকে না, তাই বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু পানিতে যদি অ্যাসিড মেশানো হয় তাহলে কি হবে? ধনাত্মক ও ঋণাত্মক, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়ে যাবে। পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে অ্যাসিডের দ্রবণে, এই কারণে অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করতে পারে। যেমন নাইট্রিক অ্যাসিড
পানিতে হাইড্রোজেন আয়ন নাইট্রেট আয়ন প্রদান করে, সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন সালফেট আয়ন প্রদান করে, অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটেট আয়ন হাইড্রোজেন আয়ন প্রদান করে, ফসফোরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ও ফসফেট আয়ন প্রদান করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়ন প্রদান করে। এই আয়নগুলো পানির ভিতরে থাকার কারণে অর্থাৎ দ্রবণে থাকার কারণে অ্যাসিডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে। এবার দেখো তোমাদের জন্য দুটা বাড়ির কাজ, এগুলো অবশ্যই করবে। 1 নম্বর, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড বিশ্লেষণ করো। কপার কার্বনেট যৌগের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড বিশ্লেষণ করতে বলা হলো। সালফিউরিক অ্যাসিডের ধর্মগুলো আমরা এখানে লিখব। কপার কার্বনের যৌগের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, এখানে এটা কার্বনের যৌগ, তো কার্বনের যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয় সেটা তোমরা ব্যাখ্যা করবা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।